বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির জেলা এই গোপালগঞ্জ। 1984 খ্রিস্টাব্দে মধুমতি নদীর তীরে এই অঞ্চলটি জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সহ বিভিন্ন গুণীজন এই জেলায় জন্মগ্রহণ করেন। দক্ষিণবঙ্গের বৃহত্তম এবং আসন সংখ্যায় বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য বিভাগ। 2011 সালে বিভাগটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ নামে যাত্রা শুরু করে। ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে একজন সভাপতি সহ দুইজন শিক্ষক এবং 32 জন শিক্ষার্থী নিয়ে বিভাগটি একাডেমিক কার্যক্রম শুরু করে। এরপর 2013-14 শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়ায় 132 জন। 2015-16 শিক্ষাবর্ষে 252 জন শিক্ষার্থী নিয়ে বিভাগটি পূর্ণতা লাভ করে। 2016-17 শিক্ষাবর্ষ পর্যন্ত বিভাগটি সফলতার সাথে কোনো সেশন জট ছাড়াই 67 জনকে বিবিএ এবং 23 জনকে এমবিএ ডিগ্রি প্রদান করে। নিয়মিত বিবিএ ও এমবিএ ডিগ্রি প্রদান ছাড়াও 2016 সাল থেকে বিভাগটি সফলতার সাথে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মনোরম পরিবেশে পাঠদান, গবেষণা কাজে সহযোগিতা ও যুগোপযোগী সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এখানে রয়েছেন 7 জন যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। থেকে 2013 সালের মাঝামাঝি পর্যন্ত বিভাগটির প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জনাব শেখ আশিকুর রহমান প্রিন্স। এরপর 2013 থেকে 2015 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছিলেন প্রফেসর ডক্টর AFM আশরাফ আলী। 1 মার্চ 2015 থেকে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ রোকনুজ্জামান। অন্যান্য শিক্ষক মণ্ডলীর মধ্যে রয়েছেন জনাব মুস্তাফিজুর রহমান সহকারী অধ্যাপক, জনাব ওমর ফারুক সহকারী অধ্যাপক, জনাব ঈশিতা রয় সহকারী অধ্যাপক, জনাব উজ্জ্বল হোসাইন সহকারী অধ্যাপক, জনাব শেখ আশিকুর রহমান প্রিন্স সহকারী অধ্যাপক, জনাব তসলিম আহমেদ সহকারী অধ্যাপক। শিক্ষক এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য রয়েছেন অ্যাডমিন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, ল্যাব অ্যাটেন্ডেন্ট হামিদা খাতুন এবং MLSS হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ গুলাম রসুল। 5তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের 4র্থ তলার দক্ষিণ অংশে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এখানে বিভাগীয় প্রধানের সুসজ্জিত কক্ষসহ রয়েছে অন্য 6 জন সহকারী অধ্যাপকের সুন্দর ও সুদৃশ্য ব্যক্তিগত কক্ষ। এছাড়াও এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ও শীততাপ নিয়ন্ত্রিত 3টি শ্রেণীকক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার গবেষণার অংশ হিসাবে এখানে রয়েছে দ্রুতগতির ইন্টারনেট সংযুক্ত একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। Then you have to think of all different types of SMRs in the same group. Give the ideas to produce to the students or from the promotion. 2016 সালের শেষের দিকে মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর খন্দকার নাসিরুদ্দিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যার অংশ হিসাবে পুরনো জরাজীর্ণ প্লাস্টিক বোর্ডের পরিবর্তে শ্রেণীকক্ষে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ডিজিটাল ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড।
বিশ্ববিদ্যালয়ের অনেক কৃতি এবং কৃতিত্বের সঙ্গে জড়িয়ে আছে ম্যানেজমেন্ট স্টাডিজের নাম। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ কয়েকটি খেলায় এই বিভাগটি বিশ্ববিদ্যালয়ের বুকে ব্যাপক সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদেরকে রিফ্রেশমেন্ট করা এবং প্রাকৃতিক জ্ঞান অর্জনের লক্ষ্যে বিভাগটি শিক্ষা সফর, নৌকা ভ্রমণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাংস্কৃতিক অঙ্গনেও বিভাগটি বিশেষ স্থান দখল করে আছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরিতে এটি ব্যাপকভাবে কাজ করে চলেছে। এছাড়াও এই বিভাগটিতে রয়েছে প্রতিভাবান নৃত্যশিল্পী, কবি, সাহিত্যিক ও নাট্যকার। পড়াশোনা, গবেষণা ও ফলাফলে বিভাগটি অন্যতম অবস্থানে আছে।